আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। হচ্ছে শুক্রবার জুম্মা দিন, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আমি এখানে রান্না বসাতেছি, হচ্ছে রান্না করবো, হচ্ছে আজকে কচুর ঘাটে রান্না করবো চিকেনকে দিয়ে। আর হচ্ছে কোরবা জুম্মা, এখানে চুলঘাটে রান্না করার জন্য একটু ভাইজানি বইটা আগে ভাজলে আর কি কিচ্ছিল ভাবটা থাকে না, তার জন্য কোনো তেল দিছি কড়াইতে, হচ্ছে লবণ আর একটু হলুদ, হচ্ছে প্রচুর ধুয়ে রাখছি ঝুড়িতে। কচুগুলো ভাজা শেষ, দেখেন এখন কিন্তু আর একটু পিছিয়া নেই, হঠাৎ করে কি অন্ধকার হয়ে আসছে, প্রচণ্ড বাতাস চড়ছে, বৃষ্টি হবে, বৃষ্টিও শুরু হয়ে গেল। যে তানভীর আব্বু নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর এর মধ্যে বৃষ্টি হয়েছে, দেখেন বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে। তানভীর কি করবা তুমি? আচ্ছা যাবা তো, বৃষ্টি থামে এলো, বৃষ্টিতে বলো বৃষ্টি থাম, বৃষ্টিতে বলো থেমে যাও, আসো খালি যাক বাবা, আসো পড়ায় দেন, লাইটটা একটু জ্বালায় নেন। ওই ওই ডয়ের মনে হয় আপনার ডয়ের দেন, কে আগে ওরটা ওর পরে পরে এক লোকে করা যাবে না, রাগ উঠতেছে এখন পাঞ্জা কই দেন। তানবীর পাঞ্জাবি রে বলে পাঞ্জা কি কই, পাঞ্জাবি দেখেন তানবীরে তানবীরের বাবা রেডি করে দিতেছে, তানবীরের ট্রাউজার শর্ট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, বাবার কাছে দাও বাবা পরাই দিবে। তুমি ব্ল্যাক নিবা, তুমি কোনটা নিবা? এই যে টুপি, তানবীর একটা নিবে, তানবীরের বাবা একটা নিবে না, তানবীর কোনটা নিবে, কালোটা? আর সাদাটা বাবার দিবা? আচ্ছা এখানে রাখো রাখো, তানবীর রেডি হচ্ছে এখন নামাজে যাবে, দেখে আপু না মাম্মি, ওটা এই যে দেখেন তানবীর পুরো রেডি না, শুনতে করে দাঁড়াও, তুমি কি পড়ছো তানবীর? তারপরে পায়জামা পরছে, তারপর পাঞ্জাবি পরছে, একটা পায়জামা, টুপি মাথায় দাও, যে তানবীরের বাবাও রেডি, বৃষ্টির জন্য যাইতে পারতেছে না, অনেক বৃষ্টি হইতেছে বাহিরে, দেখেন এই যে আচ্ছা
আছে, তরকারিটা বসাই দিচ্ছি আমি হয়ে যায় শাক আস্তে আস্তে। আর এপাশে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, এপাশে মাছটা অনেকের একটি লবণ আর হলো ডালমরিচ দিয়ে তখন দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম তিনজন। এখন ভাইয়ের বাসা যাচ্ছি, রণবীর কই যাও, কই যাও আমি সেটা বলো, অনেক দোতলা মসজিদ, দোতলা মসজিদ তার নিচে মনে হয় দোকান না, দোকান যে সাইফান বাসায় আইসি কিন্তু সাইফান বাসায় নাই না, সাইফান কই তানবীর, সাইফান হচ্ছে আর নানুর বাসায়, এই যে সাইফান দাও 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 এই বুড়া ভিডিও করতে দাও, আমি সাইফানের ভিডিও করতে মামু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তুমি ভিডিও করলে যা খুব উঠতে যাইবো, আল্লাহ জানে আরে সুস্থ করে দেয়, সুস্থ করে দেয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আবার দেখা হবে নতুন একটা। সাইফানকে বাস থেকে আমরা বাসায় এসে পড়ছি, আসার পরে দেখেন তানবীর খেলতেছে। তুমি কি করতেছো? এটা কি চুড়ি? চুড়ি রেখা দাও। এটা কি? ট্রেন? মামা কে দিছে এটা? মামা ট্রেন দিছে। এই এই ওই স্কোবেন শেখ হাসিনা ভাষণ দিতে আছে ভারত থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাইফানের জন্য দোয়া করবেন, সাইফানের অনেক জ্বর, সবাই ওর জন্য দোয়া করেন, আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।